প্রতিশ্রুতির খেলা একেবারে 90 ডিগ্রি না 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, মানুষের মধ্যে খুব বাড়ছে, অল্প সময়ের মধ্যে ধরা পড়ে গেছে। এরকম জায়গায় ঘৃণ্য ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, তাদের টার্গেট কমিউনিস্টরা, যারা নিজেরাই তো ঘোষণা করেছে তার যে এর মধ্যে তুলনামূলকভাবে শক্ত সংহত যে জায়গাগুলো তার মধ্যে পশ্চিমবাংলা, কেরালা। পশ্চিমবাংলা একভাবে করছে, কেরালায় আরেকভাবে করছে। ত্রিপুরায় সরকার দখল করার পরও সন্তুষ্টি নাই, এরপরেও এখানে ষড়যন্ত্র অন্তহীন। তার অন্যতম ঘৃণ্য নিদর্শন হচ্ছে কমরেড বাদল চৌধুরীর বিরুদ্ধে যে আক্রমণটা, এই মামলাটা কিসের মামলা এটা? আপনারা যারা পত্রিকা পড়েন আপনারা দেখেছেন 2008 সালে এই ত্রিপুরাতে যেখানে রাস্তা নেই রাস্তা করতে হবে, কাঠের সেতুগুলো পাকা করতে হবে, প্রশাসন ডিসেন্ট্রালাইজ হচ্ছে, শুধু আগরতলা লাল দেওয়ানে বসে সরকার চালানো না, ছড়িয়ে দাও, জেলা বাড়ছে, মহকুমা বাড়ছে, ব্লক বাড়ছে, নগর বাড়ছে, স্কুল কলেজ হাসপাতাল হচ্ছে, সমস্ত ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত যে সংগঠনগুলো সরকারের, এগুলোর বিস্তার ঘটছে, এগুলোর বাড়িঘর লাগবে, এগুলো তৈরি করতে হবে। বহু লড়াইয়ের পর কেন্দ্রের কাছ থেকে টাকা পাওয়া গেল, একসাথে অনেক টাকা। আবার কেন্দ্রের টাকা খরচ করার ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে সব টাকা একসাথে দেয় না, ট্রান্স করে করে ভাগ করে করে টাকা দেয়। তাতে প্রথম যে টাকাটা দিল এটা খরচ করে যদি তার নির্দিষ্ট অঙ্কের টাকা খরচের হিসাব যদি জমা না দেয়, এটাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে, তাহলে পরের ট্রান্সের টাকা পাওয়া যাবে না। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সবটা টাকা খরচ করতে না পারলে পর অসুবিধা হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতিতে পূর্ত দপ্তর হ্যান্ডসারফুল, আমাদের রাজ্যে যারা ঠিকাদারি করেন তাদের পুঁজি কম, আধুনিক যন্ত্রপাতি কম, দক্ষ শ্রমিকের সংখ্যাও কম, এর মধ্যেই অনেক কাজ তারা করছেন। এরপরে এই এতগুলো কাজ করার মতো অবস্থায় তারা নাই, এটা হচ্ছে বাস্তবতা। এই পরিস্থিতিতে প্রশ্ন আসল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, আমাদের রাজ্যের বাইরে দেশের প্রথিত দশা যে সমস্ত ঠিকাদাররা আছে এই জাতীয় কাজগুলি করতে তারা অভ্যস্ত, অভিজ্ঞ, তাদেরকে যদি না আনা যায় তাহলে কাজ করা যাবে না, এগুলো হবে না। তো না হলে কি হবে? টাকা ফেরত যাবে, ফেরত গেলে কি হবে? বামফ্রন্ট সরকার অবদার্থ, আবার টাকা চাইতে গেলে দেবে আমাদের? এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পূর্ত দপ্তরের তরফ থেকে প্রস্তাব আসলো সরকারের কাছে, নর্মাল যে রেট, এই রেটে তো তারা কেউ আসবে না। অনেকেই জানেন না প্রথম দিকে যখন দায়িত্ব আমরা নেই, বড় বড় কাজ যখন আমরা হাতে নিতে শুরু করি, আমাদের রাজ্যে লুক পাচ্ছি না, তৎকালীন চিফ সেক্রেটারি তুলসীদাস ভারতবর্ষের বড় বড় 3-4 রাজ্যের শহরগুলিতে গিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে অনুরোধ করে আমাদের রাজ্যে আনার চেষ্টা করেছেন, তারপরে সবাই আসেনি, কারণ তখন হচ্ছে সন্ত্রাসবাদের সমস্যা, তীব্র সমস্যা। সেই সময় ত্রিপুরার নাম শুনলেই মানুষ আটকে যায়, এরকম পরিস্থিতি ছিল। তো যাই হোক, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এরকম জায়গায় মন্ত্রী নর্মাল যে রেট, তার থেকে যদি একটু বাড়িয়ে তাদের না দেওয়া হয় তারা তো আসবে না এখানে কাজ করতে। টাকাটা ফেরত দেওয়া ভালো হবে, আর টাকা আসার রাস্তা বন্ধ করা ভালো হবে না? আমাদের এখানকার এই যে পরিকাঠামোগুলো, যেগুলো ব্যক্তি না সামাজিক সম্পদ, যেগুলি বাদ দিয়ে ডেভেলপমেন্ট হবে না, অ্যাডভান্সমেন্ট হবে না, রাস্তা ছাড়া কি করে হবে, সেতু ছাড়া কি করে হবে, অফিস ঘর ছাড়া কি করে কর্মচারীরা কাজ করবেন, এগুলো করতে হবে। তো তখন গিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হলো, ঠিক আছে গো হেড, একটু বাড়িয়ে যদি হয়তো হবে। আমি বিস্তৃত যাচ্ছি না এগুলোতে। 2008-2019 এসে
এখানে গল্প ফাঁদা হচ্ছে সরকারের অতিরিক্ত টাকা খরচ হয়েছে। আরে যেই মাটিতে দাঁড়িয়ে আজকে আপনারা কথা বলছেন, রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, রঙিন ফিতা কাটছেন, আর নিজের বুক থাপড়ে বলছেন আপনাদেরই কৃতিত্ব। এই সরকারটা যদি এই কাজগুলি না করতো এটা করা সম্ভব হতো? এটা সম্ভব হতো? এই কাজগুলো করার জন্যই তো এই বিশেষ অবস্থানটা নিতে হলো, মামলা করবে। বাদলবাবুকে ডেকেছেন তো, উনি গেছেন তো, প্রাথমিক আলোচনায় কিছু কিছু বিষয় তাকে জিজ্ঞেস করেছেন, তার যতটা স্মরণ শক্তিতে এসছে বলবার চেষ্টা করেছেন। 2008-এর ঘটনা 2019-এ তিনি তো জাতিস্বর না, কি করে বলবেন এগুলো? বলে আপনারা যে যদি আরো কিছু কংক্রিট কিছু জানতে চান লিখে জানতে চাইলে আমি যতটা পারি চিন্তা ভাবনা করে এগুলো তথ্য তথ্য যতটা আমার কাছে আছে নিশ্চয়ই দেওয়ার সাহায্য চেষ্টা করব। একবার কেন, 100 বার আসব। বেরিয়ে এসে সাংবাদিক বন্ধুদের কাছে বলেছেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, কারণটা কি? স্ল্যাব তো ক্লিন, তা তো ভয়ের কিছু নেই। পুলিশ যখন যারা ব্যাপারটা প্রথম হাতে নেন তারা বলেন না না স্যার, তিনি জিজ্ঞেস করছেন আমাকে কি আপনারা অপরাধী হিসাবে গণ্য করে আমার সঙ্গে কথা বলছে। বলে না না না, আমরা কিছু বিষয় এগুলো জানবার জন্য তদন্তের জন্য আপনার কাছ থেকে কিছু জানতে চাইছি। সেই জায়গায় এফআইআর করে তাকে গ্রেপ্তার করার জন্যে সারা ত্রিপুরায় কি কাণ্ডটা ঘটেছে আপনারা জানেন তো? এবং অসুস্থ হলেন তিনি, তিনি বিস্মিত হয়েছেন, কি অদ্ভুত, আমাকে ডাকলেন আমি গেলাম, আমি বললাম, তারা লিখিত জানতে চাইলেন আমি জবাব দিলাম, পাবলিককে বললাম, বিধানসভায় বললাম, তারপরে এই মামলা, তারপরে এইভাবে গ্রেপ্তার করার চেষ্টা, ব্যাপারটা কি? আগাম জামিনের চেষ্টা করেছেন, তার জন্য কিছু সময় তাকে হয়তো আত্মগোপনে থাকতে হয়েছে, অসুস্থ হয়েছেন, হাসপাতালে গেছেন, সেখানে তার সঙ্গে কি ব্যবহার হলো, তার স্ত্রীর সাথে কি ব্যবহার হলো, বলপূর্ব থানায় তাকে নিয়ে আসা হলো, থানায় তার সাথে দুর্ব্যবহার করা হলো, চেয়ার থেকে তুলে বলপূর্বক সেখানে লকআপের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করলো, বেসবল অবস্থায় শেষ পর্যন্ত আবার তাকে হাসপাতালে হলেন। তাহলে বাদলবাবু যে অসুস্থ এই কথাটা যে বারবার বলা হচ্ছিল এটা তারা বিশ্বাস করতে পারছিলেন না। সেই হাসপাতালের একজন দুজনের ব্যবহার আচরণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত না, থানাদারদের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী অবস্থান নিয়ে সরকারকে খুশি করবার জন্য তাদের রাজনৈতিক যে জিঘাংসা এটাকে চরিতার্থ করার জন্য যে ভূমিকা নিলেন এটা অভাবনীয়, নিন্দনীয়, এটা নিন্দার কোনো ভাষা নেই আমাদের কাছে। কি হচ্ছে এটা? বাদল চৌধুরীকে কে চিনে না? ছাত্র জীবন থেকে নিজের কেরিয়ারের চিন্তা না করে তিনি তো তার বিএসসি পরীক্ষা কমপ্লিট করতে পারেননি, আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, ছাত্র আন্দোলন, পর্যায়ক্রমে কৃষক আন্দোলন, তারপরে পার্টির সংগঠক, তারপরে বিধায়ক, তারপরে মন্ত্রী, তারপরে লোকসভার সদস্য, তারপরে আবার বিধায়ক, তারপরে মন্ত্রী, 20 বছর একটানা। তার গায়ে কালির ছিটা দেওয়ার মতো কোনো ঘটনা কেউ উল্লেখ করতে পারবেন? ত্রিপুরার মানুষের জন্য ত্রিপুরার সমৃদ্ধির জন্য বামফ্রন্ট সরকার কালেকটিভলি
যে কাজটা করছিলেন তার মধ্যে অন্যতম কর্নেল বাদল চৌধুরী, তার সঙ্গেই ব্যবহার করতে হবে। একটা সরকার কতটা অমানবিক হলে পর এরকম একটা জায়গায় যেতে পারে? এই সরকারের ভেতরে এক দুজন এরকম অভিবিষ্যকারী আছেন, প্রায় প্রতিদিন আবল তাবল কথা বলে বেড়াচ্ছেন। এগুলোর জবাব দিলে এদেরকে গুরুত্ব দেওয়া হবে। কেউ কেউ এই সমস্ত কথায় বিভ্রান্ত হন। কি চলছে এটা?